গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি যেটা পোষণ ট্রেকার আপডেটেশনের বিষয়ে আছে পোষণ ট্রেকার অ্যাপে নতুন ভার্সান চলে এসেছে যার নাম হলো নাইনটিন পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এটাতে অনেক গুরুত্বপূর্ণ চেঞ্জ চেঞ্জেস করা হয়েছে ঠিক আছে যেটাতে করলে আমরা আমাদের অনেক সুবিধা হবে ভিডিওতে যদি আপনারা নতুন আছেন তাহলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা লাস্ট অবধি দেখুন তাহলে চলুন দেখে নিই কীভাবে আমাদেরকে পোষণ ট্র্যাকার অ্যাপটা আপডেট করতে হবে পোষণ ট্র্যাকার অ্যাপটা আপডেট করার জন্য প্রথমেই আমরা আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে পোষণ ট্র্যাকার সার্চ করতে হবে পোষণ দেখুন আমি সার্চ করে নিয়েছি সার্চ করার পর আমরা এটাতে আপডেটে লাগিয়ে দেব আপডেট করলে তখন দেখবেন এটা আমার পোষণ টেকার অ্যাপটা আপডেট হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আপডেট হয়ে যাওয়ার পর দেখুন এটা ইনস্টল হচ্ছে ঠিক আছে আপনারা সবাই এরকমই করে করে নেবেন পোষণ ট্রেকার প্লে স্টোরে গিয়ে আপডেট করতে হয় ওটা আপডেট করার পর দেখুন আমার পোষণ ট্রেকারটা খুলে গেল পোষণ ট্রেকারটা খোলার পর এরপরে আমি আপনাদেরকে ডেলি অ্যাক্টিভিটি কাজ কিভাবে করতে হয় এটা দেখাবো তার আগে চলুন দেখে নিই যে পোষণ ট্র্যাকার অ্যাপে এই যে নতুন ভার্শানটা এসেছে এটাতে কী কী গুরুত্বপূর্ণ বিষয় চেঞ্জেস করা হয়েছে দুটা মেন গুরুত্বপূর্ণ চেঞ্জেস করা হয়েছে যোনটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডেড 25 টোয়েন্টি ফাইভ ডেজ অপশান ইন টিএচআর মানে আগে আমাদের যেমন ছিল পঁচিশ দিনের বেশি থেকে আমরা টিএচআর বা এসিএম দেখাতে পারতাম না সেই জিনিসটাই ঠিক করা হয়েছে আর দ্বিতীয় দ্বিতীয়ত হয়েছে হটফিক্স ফর টিএচআর লিস্টিং পেজ মানে হটফিক্স মানে কি যে টিএচআর যে ঘরটা ছিল ওটাতে যে অসুবিধা দেখা যাচ্ছিল যে মা বা বাচ্চার কোনো বাচ্চার নাম আসছিল না বা মায়ের নাম আসছিলো না ওই প্রবলেমটা টোটালি শর্ট আউট করা হয়েছে তাহলে চলুন দেখেনি কিভাবে আমাদেরকে টিএচআর ঘরটা ফিল করতে হবে প্রথমে দেখুন আমি আমার ট্র্যাকিং ট্রেকিংয়ে গেলাম নিয়ে প্রথমে বাচ্চার যে ঘরটা আছে প্রথমেই ওটা খুললাম নিয়ে সবার অ্যাটেন্ডেন্স দিলাম থ্রি টু সিক্স ইয়ারের সমস্ত বাচ্চার আমি অ্যাটেন্ডেন্স দিলাম মানে আপনার এরকম করে আমি সবার সব বাচ্চার যে আমার থ্রি টু সিক্স ইয়ার্সের যে প্রি স্কুলে যে বাচ্চাগুলো আছে ওদের সমস্ত বাচ্চার মর্নিং স্ন্যাক্স আর অ্যাটেন্ডেন্স এই দুটো ডেলি আপনাদেরকে করতে হবে কেননা যাদের মর্নিং স্ন্যাক্স চলছে আগে নিয়ম ছিল যে মর্নিং স্ন্যাক্স শুধু খিচুড়ির দিনে দেওয়া হবে কিন্তু এখন নিয়ম হয়েছে যে আপনি তিন দিনই দেন না কেন কিন্তু অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্সটা আপনাকে ডেলি করতে হবে এভাবে দেখুন আমি আমার অ্যাটেন্ডেন্সটা করে নিচ্ছি আপনারা এইভাবে ডেলি করবেন ঠিক আছে যে যে ঘরগুলা বাকি আছে খালি আছে ওদেরকে ফিল আপ করুন পুরো কমপ্লিট যেন হয় পার ডে আপনার বাচ্চার জন্য এই সমস্ত ঘরগুলা ঠিক করা হয় নাহলে ওই বাচ্চাটা বাকি থেকে যাবে ও বাচ্চার অ্যাটেন্ডেন্স হবে না পরে আপনারই অসুবিধা হয়ে হবে পরে বাচ্চা আসা পরও যদি অ্যাটেন্ডেন্স আপনি না করতে পারেন তাহলে ও বাচ্চাটার নামটা ব্ল্যাঙ্কই থেকে যাবে ঠিক আছে এটা দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি এটা সাবমিট করে দেবো হ্যাঁ দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে নিয়ে এরপরে আমি সাবমিট করে দিলাম সাবমিট করার পর দেখুন দ্বিতীয় ঘর খুলব দ্বিতীয় ঘরে টিএচআর আর এস আছে তো প্রথমে প্রেগনেন্ট মায়ের ঘরটা খুললাম প্রেগন্যান্ট মায়ের ঘরে দেখুন আমার চারটা প্রেগনেন্ট মা আছে আজকে একটা নতুন মায়ের ই হয়েছে রোল ওভার করেছি নিয়ে এটা অ্যাটেন্ডেন্স করে দিলাম ঠিক আছে টাটা সেভ হয়ে গেল তারপরে আমি খুলব তারপরে আমি এটা ডাটা সাকসেসফুলি সেভ হয়ে গেল তারপরে আমি এই যে দেখুন এর যে ঘর আছে এটা কমপ্লিট করলাম এরপরে ছমাস থেকে তিন বছরের যে বাচ্চা আছে ওর আমি এসিএমের ঘরটা ক্লিক করলাম দেখুন এভাবে ক্লিক করে নিতে হবে আগে আমার সাতটা বাচ্চার জায়গাতে ছটা বাচ্চা শো করতো এখন কিন্তু আজ থেকে সমস্ত বাচ্চা দেখা যাচ্ছে ঠিক আছে তারপরে আমি টোটাল যে বাচ্চার ই আছে আপনার এসসিএম যে ঘরটা আছে ওইটা ক্লিক করলাম আমাদের তিন বছর থেকে ছ বছরের যে বাচ্চা আছে ওর দুটা ঘর আছে প্রথমে দেখবেন প্রথম যে অ্যাটেন্ডেন্স আছে আর আপনার মর্নিং স্ন্যাক স্ন্যাক্স আছে ওই ওই দুটা আপনাকে করে নিতে হবে তারপরে নিচুতে দেখবেন ওদের যে হটকুক মিল খাওয়া হয় মানে গরম যে আমরা রান্না করে খাওয়াই ওই ঘরটা আপনাকে ক্লিক ক্লিক করতে হবে টিএচারের ঘরে হাতই দিতে হবে না কেননা আমাদের টিএচারের নিয়ম নাই আমাদের স্টেট ব্যাংকে টিএচআর দেওয়ার কোনো নিয়ম নাই ওই জন্যে আমাদেরকে টিএচারের ঘরে হাত দিতে হবে না ঠিক আছে এটা দেখুন আমি কমপ্লিট করে নিলাম নিয়ে তারপরে সাবমিট করে দিলাম আমার টোটালি ডাটা সাব সাকসেসফুল দেখাচ্ছে হ্যাঁ আমার এটা এই কাজটা কমপ্লিট হয়ে গেলো নিয়ে তারপরে আমি অ্যাক্টিভিটির ঘরে যাব অ্যাক্টিভিটির ঘরে গিয়ে আমি ডেলি ট্রেকিং আপডেট কমপ্লিট করে দিলাম ঠিক আছে এরপরে আমি মোর অপশানে গিয়ে এই যে আমার আঙ্গনবাড়ি সেন্টারের যে স্ট্যাটাসটা আছে ওইটা কমপ্লিট করে নিব ওটা ক্লিক করার পর পার ডের যে কাজটা হয় আমরা ক্লিনিং কিচেন ক্লিন টয়লেট ক্লিন স্টোরেজ ব্যবস্থা এগুলো সব দেখুন এরকম করে দেখে নিতে হবে করে নিতে হবে এইগুলো কমপ্লিট করার না করলে আপনারা আপনাদের যে হেল্পার আছে ও অ্যাটেন্ডেন্স টাকা পাবে না এইগুলো কাজ এই কাজটা পার ডে আপনাকে করে নিতে হবে মোর অপশানে গিয়ে আঙনবাড়ি সেন্টারের যে স্ট্যাটাসটা ওইটা পার ডে আপনাকে করতে হবে শুধু ছুটির দিন বাদ দিয়ে আপনাকে ওই ছুটির দিন হবে না বাদ বাকি পার ডে দিন আপনার স্কুল খুলবে আপনি আপনি ছুটিতে যদি থাকেন তাহলেও করতে হবে ছুটিতে আর স্কুলে থাকেন তাও করতে হবে এইভাবে দেখুন আমার পুরো চেকলিস্টটা কমপ্লিট ডে বাই ডে আমার উঠে যাচ্ছে ঠিক আছে এইভাবে আপনারা ডেইলি কা ডেইলি কাজটা করে নেবেন আর নতুন ভার্সান যে এসেছে ওইটাতে কমপ্লিটলি করুন আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন থ্যাঙ্ক ইউ